এরই পাশাপাশি আরেকটা আপডেট এসে পৌঁছেছে তনিষ্ঠা, তাহলে জলপাইগুড়িতে ভয়াবহ বন্যার আশঙ্কা, কারণ পাহাড় থেকে বিপুল পরিমাণ জল তিস্তায় আরো নামছে এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে দুপুর দুটো নাগাদ দোমোহনী তিস্তা সেটা বিপদ সীমার ওপর দিয়ে বইবে, কারণ দফায় দফায় জল ছাড়া হচ্ছে গজলডোবা জলাধারে, ক্রমাগত জল ওদিকে যাচ্ছে, ডুবতে পারে মেখলিগঞ্জ এবং পশ্চিম বাংলাদেশও। কমলেশ আমাদের সঙ্গে।